আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, গত 14 নভেম্বর 2021 বাংলাদেশ রেলওয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই যে দেখুন, বাংলাদেশ রেলওয়ের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। ভিউয়ার্স, কর্মী নম্বর 1, পদের নাম বেতন স্কেল পয়েন্টসম্যান গ্রেড 18, বেতন 8,800 থেকে 21,310। ভিউয়ার্স, এটি বেতন স্কেল। পদের সংখ্যা 762টি। বয়সসীমা 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যুন HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুঠাম দেহের অধিকারী হতে হবে। যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, পাবনা ও লালমনিহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সকল জেলার প্রার্থীও আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এবার আমরা দেখে নিই আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। ক, যে সকল প্রার্থীর বয়স 15 নভেম্বর 2021 তারিখে 18 বছর পূর্ণ হবে এবং 25 মার্চ 2020 তারিখে যাদের বয়স 30 বছর হয়েছে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। তবে যে সকল বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 25 মার্চ 2020 তারিখে 32 বছর পূর্ণ হয়েছে তারাও আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। খ, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে, অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। গ, নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে। ঘ, মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সহ এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং আবেদনকারী কোনো বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হলে আবেদনকারী সে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা অথবা পুত্রকন্যার পুত্রকন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি সহ সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সনদপত্রের মূল কপি জমা দিতে হবে। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ প্রমাণপত্রের মূল কপি জমা দিতে হবে। প্রার্থী কোনো রেলওয়ে কর্মচারীর পোষ্য অর্থ বাংলাদেশ রেলওয়ের স্থায়ী পদে অন্যান্য 20 বছর চাকরি সম্পন্ন হয়েছে এরূপ কর্মরত বা অবসরপ্রাপ্ত জীবিত বা মৃত কর্মচারীর সন্তান ও বিধবা স্ত্রী বুঝাবে হলে আবেদনকারীর সাথে কর্মরত বা অবসরপ্রাপ্ত জীবিত বা মৃত সম্পর্ক উল্লেখপূর্বক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত ও বিভাগীয় প্রধানের প্রতি স্বাক্ষর সহ প্রত্যয়নপত্র এবং পোষ্য সংক্রান্ত প্রমাণক দাখিল করতে হবে। চ, কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন। ছ, নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA/DA প্রদান করা হবে না। ঝ, পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে শর্তাবলী যা অবশ্যই অনুসরণ করতে হবে। ভিউয়ার্স, এবার আমরা দেখে নিই আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। তো ভিউয়ার্স, এরপরে আমি আবেদন যখন শুরু হবে অর্থাৎ 23 নভেম্বর 2021 সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং 28 ডিসেম্বর 2021 বিকাল 5টা পর্যন্ত এই আবেদন করা যাবে। তো ভিউয়ার্স, আবেদন শুরু হলেই এর উপরে আমি একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসব, তাই এর বিস্তারিত এখানে আমি বলছি না। আশা করি সেই ভিডিও টিউটোরিয়ালে আপনারা সব কিছু পাবেন। তো ভিউয়ার্স, আপনারা এই বিজ্ঞপ্তিটা কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন।
এরপরে ভিউয়ার্স এই ব্রাউজারে লিখবেন www.railway.ra, দেখুন চলে এসেছে। এরপরে আমি এখানে ইন্টারপ্রেস করছি, এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারবেন। এই ইন্টারপ্রেসটি আসবে ভিউয়ার্স, এরপরে একটু নিচে আসবেন, এই যে দেখুন এখানে লেখা রয়েছে রেলওয়ে চাকরি বিষয়ক, এই যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি, এখানে ক্লিক করবেন। এরপরে ভিউয়ার্স ইন্টারফেসটি আসবে, এখান থেকে লক্ষ্য করুন এই যে বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, এখানে এই যে ডান পাশে দেখুন ডাউনলোড পিডিএফ এখানে রয়েছে, এখানে ক্লিক করছি। এরপরে ভিউয়ার্স এই যে এইটাই এখানে শো করবে, এরপরে আপনার এখানে ডাউনলোড চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন, যেখানে রাখতে চান সেখানে আপনারা সিলেক্ট করে দেবেন ফোল্ডারটি। ভিউয়ার্স এখানে আপনারা নাম দিতে পারবেন, আমি 1, 2, 3 দিলাম, এরপর এখানে সেভে ক্লিক করলাম, এই যে দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে, এরপর এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে ফাইলটি। এই যে ভিউয়ার্স, এভাবে ভিউয়ার্স আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, আগামী ভিডিওতে আমি আপনাদের এই নিয়োগ আবেদনটি কীভাবে করতে হয় তার উপরে নিয়ে আসবো। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।